সালামু আলাইকুম আমি সোহেল আপনারা দেখছেন লার্ন অনটেক ইউটিউব চ্যানেল আমাদের অ্যান্ড্রয়েড ফোনের সবচেয়ে বড় সমস্যা ব্যাটারি চার্জ নিয়ে তাই না আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের ব্যাটারির চার্জ অনেকক্ষণ থাকে না আর কেন থাকে না এজন্য আমার উত্তর হবে আমরা নিজেরাই দায়ী এজন্য আমরা নিজেরাই দায়ী আমাদের কিছু ব্যাড হ্যাবিটের কারণে আমাদের ব্যাটারিটা দিন দিন নষ্ট হয়ে যায় এবং আমাদের চার্জগুলো অনেকক্ষণ থাকে না ওকে তো চলুন আমরা কী এমন কাজ করি যার কারণে আমাদের ব্যাটারি চার্জ অনেকক্ষণ থাকে না ওকে তো লেটস গো উইথ মি আমাদের প্রথম সমস্যা হলো আমরা যখন মোবাইল কিনে নিয়ে আসি তখন চার্জার যদি নষ্ট হয়ে যায় অর্থাৎ অরিজিনাল চার্জারটা যখন নষ্ট হয়ে যায় তখন আমরা বাজার থেকে যে চার্জারটা কিনি সে চার্জার এবং মো আপনার মোবাইলে যে ব্যাটারি আছে তার সাথে অ্যাডজাস্ট না হওয়ার কারণে অর্থাৎ আপনি কম মানের চার্জার কিনে যখন নিয়ে আসেন যখন চার্জ দেন চার্জ ফুল হয়ে যায় বাট আপনার চার্জটা অনেকক্ষণ থাকে না এটা একটা মেন প্রবলেম অর্থাৎ আমার সাজেস্ট হবে আপনার চার্জার যখন নষ্ট হয়ে যাবে তখন আপনি অরিজিনাল চার্জারটা কিনবেন ওকে এই জন্য আপনি যে মোবাইলের চার্জার নষ্ট হবে সে মোবাইল কাস্টমার কেয়ার থেকে চার্জারটা কেনাটাই সব চাইতে ভালো ওকে আমাদের তারপরে যে প্রবলেমটা হয় আমাদের প্রত্যেকের মোবাইলের ব্যাটারিতে একটা চার্জ সাইকেল থাকে অর্থাৎ মানে প্রত্যেক ব্যাটারি একটা নির্দিষ্ট পাক থাকে ঘূর্ণন পাক থাকে ওকে তো এটা নির্দিষ্ট কোনো লিমিটেশান নাই বা সীমা নাই তো আমাদের আমাদের অভিজ্ঞতা থেকে বা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি আপনি কখনও চার্জটা পনেরো পার্সেন্টের নিচে নিয়ে আসবেন না এতে আপনার ব্যাটারির কার্যক্ষমতা কমে যায় আর সেকেন্ডলি আমরা যখন কি করি সারাদিন মোবাইলটা ব্যবহার করি তখন রাত্রে আমরা মোবাইল চার্জটা দিয়ে ঘুমিয়ে যাই যে রাত্রে একশো পার্সেন্ট চার্জ হবে তারপর দিনে আমরা ব্যবহার করবো তাই না এটা আমাদের সব চাইতে সব চাইতে বড় ভুল কখনো মোবাইলকে একশো পার্সেন্ট চার্জ দেবেন না অলওয়েজ এই কাজটা করতে থাকলে আপনার ব্যাটারিটা হানড্রেড পার্সেন্ট হানড্রেড পারসেন্ট খুব তাড়াতাড়ি নষ্ট হবে এটা আপনাকে বলে রাখতে পারি আপনি সর্বোচ্চ চার্জ দিতে পারেন পঁয়ষট্টি থেকে নব্বই পারসেন্ট ওকে আর কখনোই আপনি পনেরো পার্সেন্টের নিচে চার্জ আসতে দিবেন না আমাদের আরেকটা সব চাইতে বড় ব্যাড হ্যাবিট হলো আমরা চার্জিং অবস্থায় নানান ধরনের কাজ করে থাকি ফেসবুক চালাই ইউটিউবে ভিডিও দেখি কিংবা এমনি ভিডিও দেখি অডিও গান বাজাই কিংবা কথা বলি এটা কক্ষ নয় করা যাবে না যদি আপনার খুব প্রয়োজন হয় চার্জারটাকে ডিসকানেক্টেড করে চার্জার টেনে নিয়ে আপনি কথা বলবেন কিংবা কোনো কাজ করবেন কিন্তু চার্জিং অবস্থায় কোনো কাজ করবেন না এতে আপনার ব্যাটারির টেম্পারেচারটা অনেক হাই হয়ে যায় দ্বিতীয় অবস্থায় যে আমি বললাম যে আপনার ব্যাটারির যে চার্জ সাইকেল থাকে সেটা বেড়ে যায় এর ফলে আপনার ব্যাটারিটা ড্যামেজ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ওকে এই কাজটা কখনোই করবেন না আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো আপনারা মনে করেন যে মাঝে মধ্যে চার্জ দিলে মনে হয় মোবাইলের খুবই সমস্যা হয় না এটা একদম ভুল ধারণা মাঝে মাঝে চার্জ দিতে পারবেন অর্থাৎ পাঁচ মিনিট চার্জ দিলেন প্রয়োজনে আবার পনেরো মিনিট চার্জ দিলেন আবার বিশ মিনিট চার্জ দিলেন এটা কোনো সমস্যা হবে না তবে ওই যে বললাম এর আগের পয়েন্টটাতে আপনি কখনোই নব্বই পার্সেন্টের উপরে চার্জ নিয়ে যাবেন না তাহলে আপনার ব্যাটারিটা অবশ্যই ভালো থাকবে ওকে আমরা মোবাইলকে ভালো রাখার জন্য আমরা অনেক সময় কী করি অ্যান্টিভাইরাস দিই অ্যান্টিভাইরাস আমরা অ্যান্টিভাইরাস দিই কিংবা ক্লিনার দিই এগুলো কখনও ব্যবহার করবেন না মানে আপনি প্লে স্টোরে গেলেন যাওয়ার পর আপনি অ্যান্টিভাইরাস বলে শ্বাস দিলেন ভাই রাস ওকে অ্যান্টিভাইরাস বলে শ্বাস দিলেন এখানে যতগুলো অ্যান্টিভাইরাস আছে আপনি দেখুন অনেকগুলো অ্যান্টিভাইরাস অনেকগুলো অ্যান্টিভাইরাস এগুলো আমরা সচরাচর কিন্তু ব্যবহার করে থাকি কিন্তু আমি আপনাকে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর দেওয়া বলতে পারি মোবাইল অ্যান্ড্রয়েড ফোনের জন্য কোনো অ্যান্টিভাইরাস ব্যবহার করা উচিতই না ওকে কোনো অ্যান্টিভাইরাস ব্যবহার করবে না এটা আপনার ব্যাটারি লাইফটা শেষ করে দেয় ওকে আমরা এখানে সার্চ দিই ক্লিন আর ব্যবহার করি ওকে দেখুন এখানে অনেকগুলো ক্লিনার চলে আসছে তাই না এই যে অনেকগুলো ক্লিনার অনেক ক্লিনার ব্যবহার করে এই ক্লিনারগুলোও আপনি ব্যবহার করবেন না অত টাইম আপনি ব্যবহার করতে পারেন কিছু কাজের জন্য আপনি টাইম ব্যবহার করে নিলেন আপনি ওই টাইম ব্যবহার করার পর ওই সফটওয়্যারটাকেও আপনাকে ইনস্টল করে দিতে হবে তবে আপনি অলওয়েজ কখনও এর টাইপের সফটওয়্যার ব্যবহার করবেন না এতে আপনার ব্যাটারি নষ্ট করে দেয় মোবাইলকে ভালো রাখার চাইতে খারাপই করে ওকে অনেক সময় ব্যাটারি চার্জ ধরে রাখার জন্য আমরা ব্যাটারি সেভার ব্যবহার করি দেখুন কোন ব্যাটারি সেভারগুলো আমরা ব্যাটারি ব্যাটারি সেভারগুলো ব্যবহার করে থাকি ব্যাটারি সেভার অনেক সময় আমরা এই ব্যাটারি সেভারগুলো ব্যবহার করে থাকি তাই না অনেকগুলো ব্যাটারি সেভার আছে এগুলো ব্যবহার করে থাকি এর মধ্যে দু একটা ভালো কাজ করে এগুলো আমি কোনো একটা টিউটোরিয়ালে আপনাদের বলবো তবে আমার আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি এগুলো মোটেও আপনার কাজ করে না বরং ব্যাটারি কিন্তু সে করে না বরঞ্চ ব্যাটারি লাইফটাকে নষ্ট করে দেয় ওকে এগুলো ব্যবহার থেকে আপনি দূরে থাকবেন তারপরে আমরা কি করি লাইভ অল ব্যবহার করি ওকে লাইভ অল পেপার ওকে লাইভ অলপেপার পেপার বলে শ্বাস দিলেন যে দেখুন অনেকগুলো লাইভ অল পেপার এই এ ওয়াল পেপারগুলোই আমরা ব্যবহার করি তাই না আপনি খেয়াল করে দেখুন এই ওয়াল পেপারগুলো আমরা আমাদের হোম স্ক্রিনে ব্যবহার করে থাকি আপনাকে এটুকু বলে রাখতে পারি আপনার এই অল লাইভ ওয়াল পেপারগুলোই আপনার ব্যাটারি লাইফটাকে শেষ করে ওকে আপনার খুব যদি প্রয়োজন হয় কাউকে দেখানো প্রয়োজন হয় আপনি ওয়ান টাইম ব্যবহার করলেন কোথাও ঘুরতে গেলেন কোথাও ফ্রেন্ডসের বাড়ি গেলেন একটু মোবাইলকে একটু ভালো জাক জানা লাগে সেক্ষেত্রে একবার ব্যবহার করলেন বাট অলওয়েজ লাইভ অলপেপার পেপার মানে অ্যানিমেটেড ওয়াল ব্যবহার করা উচিত নয় মনে রাখবেন ওকে তারপর আরেকটা ভুল করি কি আমরা আমাদের মোবাইলের যে ভাইব্রেশন আর ব্লুটুথ থাকে অনেকের মোবাইলে দেখতে পাওয়া যায় যে অলওয়েজ চালু থাকে আপনি কখনো সবসময় ভাইব্রেট বা ব্লুটুথটা চালু রাখবেন না আমরা এখান থেকে ভাইব্রেট করি তাই না এই যে সাউন্ড দেখুন এখানে লেখা আছে এখানে যে এই যে ভাইব্রেট হলো এই ভাইব্রেটটা কখনো চালু করে রাখবেন না ঠিক আছে সব সময় চালু করে রাখা ঠিক নয় ওকে আবার এই যে ব্লুটুথ দেখুন ডান সাইডে ব্লুটুথ এই যে ব্লুটুথটা এভাবে অন করে রাখবেন না এটা আপনার ব্যাটারি চার্জ শেষ করে দেয় ওকে তাহলে দুইটা জিনিস আপনি অফ রাখবেন একটা হলো ভাইব্রেট করে রাখবেন না আর একটা ব্লুটুথটা চালু করে রাখবেন না এটা খেয়াল রাখবেন ওকে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা কি এই যে এখানে ব্রাইটনেস এখানে খেয়াল করুন ব্রাইটনেস এই দেখুন উজ্জ্বলতা বাড়ছে তাই না এই ব্রাইটনেসটা আপনার চোখের সাথে অ্যাডজাস্ট করে রাখবেন আপনি ব্রাইটনেসটা অতিরিক্ত দিলে আপনার চোখেরও যেমন সমস্যা আপনার মোবাইলের ব্যাটারিরও অনুরূপ সমস্যা সুতরাং আপনি এগুলো খেয়াল করুন আমার বিশ্বাস আপনার ব্যাটারি লাইফ দ্বিগুণ বেড়ে যাবে ইনশাল্লাহ বেড়ে যাবে সুতরাং এই টিপসগুলো ফলো করবেন আপনার ব্যাটারি ভালো থাকবে আপনিও ভালো থাকবেন আপনার মোবাইলও ভালো থাকবে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম